টিকটকে তো আমি বলেছিলাম যে এরকম আমার জুনিয়র হইলে ওকে আমি থাপড়াইতাম, আমি তো বলি নাই যে ওকে থাপড়াবো, কিন্তু এখন তো মনে হচ্ছে জুতা খুলে আমার পিটানো উচিত ওর সামনে যায় আমার। কয় টাকা আছে? উনি তো বিলিনিয়ার্স এখনো হয় নাই সাকিব, রাইট? উনি 100 কোটি টাকাও এখনো নাই। সো দু চারটে ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে, আমিও আছি, তো ডাজন্ট ম্যাটার অফ দ্যাট। আমার পরিবারে সে মানানসই নয়, সাকিবের সে আমার টাকা অনেক বেশি, আমি মাসে 30 লক্ষ টাকা ইনকাম করি। উনার থেকে হাজার হাজার বিলিনিয়ার্স আমার পিছনে ঘুরে, কি বলে, শেখ, অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে, অনেক বাদশারা আছেন হাত কেটে ব্লাড দিয়ে চিঠি লিখে পাঠাচ্ছে। তারা বলতেছে আপনি এরকম স্টারদের খুঁজছেন কেন, তাছাড়া তিনি দুইটা বিয়ে করেছেন আর আমি শেখ একদম অবিবাহিত। যে তুমি আমাকে বিয়ে করো কেন, সাকিবকে বিয়ে করবা, ওর কোনো কোয়ালিটি আছে নাকি, ও ইলিট মানে এডুকেটেড না, শুধু হিরো হইলেই কেন বিয়ে করতে হবে তোমাদের, আমি আনম্যারিড, এরকম অনেক কি করতেছো, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছো, কুত্তা মুত্তা বলে, তুই কি নিজে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে থাপড়াতে চেয়েছিলেন মিষ্টি জান্নাত, একদিন যেতে না যেতে সিদ্ধান্ত পাল্টালেন তিনি, থাপড়ানোর সিদ্ধান্তের বদলে জয়কে এবার জুতা পিটা করতে চেয়েছেন এই নায়িকা। টিকটকে তো আমি বলেছিলাম যে এরকম আমার জুনিয়র হইলে ওকে আমি থাপড়াইতাম, আমি তো বলি নাই যে ওকে থাপড়াবো, কিন্তু এখন তো মনে হচ্ছে জুতা খুলে আমার পিটানো উচিত ওর সামনে যায়। মিষ্টি এখন মিসেস খান, না না শুধু তাই নয়, মিষ্টি জানার দাঁতের ডাক্তারও বটে, আমাদের বস সাকিব খানের ডাক্তার বউ পাইছি রে, ডাক্তার বউ তো বসের জন্য পেলাম, কিন্তু হচ্ছে এসব কি, জয় আগে এঁটো করে চুমু করে দিয়ে দিল। নামও তো মিষ্টি, লোভেই চুমু দিয়েছে। সে চুমুই তো ইতিহাস বিকৃত করল রে পচা। সাকিব খানের পরিবার অপু বুবলির নানা মন্তব্য বন্ধের জন্য সাকিব খানকে তৃতীয় বিয়ে করাতে চান, এজন্য পছন্দের পাত্রী ছিল একজন ডাক্তার মেয়ে, সেখানে কারো নাম অবশ্য উল্লেখ করা হয়নি। এই সরলতার সুযোগ নিয়েই এই মিষ্টি জানাত কাকতালি ওভাবে মিলে যায়, নানা বাহানায় সাকিবের 3 নম্বর বউ হতে চায়, আবার সাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাত বিরূপ মন্তব্যও করেন, সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কথা বলেন। সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নাই ঠিক আছে, আপনাকে কে মাথা ঘামাতে বলতেছে, কই আমাদের বস তো আপনাকে নিয়ে কোনো মাথা ঘামায়নি, কোনো কথাও বলেননি, তবে আপনি শিক্ষিত হয়েও আমাদের অশিক্ষিত বসের পিছু ছাড়ছেন না কেন, বসের সুন্দরদের কাছে আপনার কি শিক্ষার কোনো মূল্যই নেই? এদিকে শাহরিয়ার নাজিম জয় ভাই এই প্রপাগান্ডা শোনার পর মিষ্টি জান্নাতকে উদ্দেশ্য করে বলেন, ওই মেয়ে সেই মেয়ে নয়, সে সাকিব খানকে নিয়ে মিশে মিশে আলোচনায় আসতেছে কেন? সেখান থেকে বাংলা আওয়াজ শুরু, ইচ্ছা আমতো দুজন দুজনকে ধোয়াধুয়ি করছেন। এখন জয় জান্নাতের সম্পর্কটা কিন্তু আইনি পর্যায়ে, যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে, ওই যে একটা মেয়ে বলেছি এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। আমি করলে দোষ কি, তুই নিজে কি ভাই?